আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিইনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সম্মানিত সুধী, এ পর্যায়ে আমরা জানব আজকে জিলহজ মাসের 9 তারিখ ইয়াউমাল আরাফার দিন অর্থাৎ 9 জিলহজ। সম্মানিত সুধী, আজকে এই দিনে কয়েকটি গুরুত্বপূর্ণ আমল আছে, সে সম্পর্কে আমরা এখন জানব। আজকে দিনের সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন রোজা রাখতেন, তাই আমরা আজকে রোজা রাখব। এরপরে তিনি জোহর নামাজ শেষে 2 রাকাত নফল নামাজ পড়তেন, আসর নামাজ পরে তিনি বেশি বেশি করে আমরা তওবা ইস্তেগফার আমরা পাঠ করব। আজকে আজকে দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে ইয়াউমাল আরাফার দিন 9 জিলহজ, হজের দিনে আল্লাহ তাআলা এত অধিক সংখ্যক মানুষকে আল্লাহ মাফ করে দেন, সারা বছরে আর কোনো দিন এরকম মাফ করেন না। আজকে সবচাইতে আল্লাহ তাআলা বেশি মানুষকে মাফ করে দিবেন, তাই আমরা আজকে হাজিরা আল্লাহর দরবারে হাজিরে দিয়ে বলতেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক লাকা ওয়াল মুলক ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লা। এই তালবিয়া, এই তাসবিহ তারা পাঠ করতেছে। আল্লাহ তারা বলতেছে, ইয়া আল্লাহ আমি হাজির, আমি এসেছি, আমি হাজির, আপনার সমতুল্য কেউ নেই, আমি স্বীকার করছি আপনার সমতুল্য কেউ নেই, সকল প্রশংসা একমাত্র আপনার, সকল নিয়ামত আপনার জন্য, এবং আপনি সকল সাম্রাজ্য একমাত্র মালিক আপনি, আপনার কোনো শরীক নাই। এই ঘোষণাগুলা আজকে সারা বিশ্বের থেকে মুসলিম মিল্লাত আল্লাহর দরবারে হাজির হয়ে তারা এই ঘোষণা দিচ্ছে। তারা বলতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লা। সম্মানিত সুধী, এই তালবিয়া আমরা হাজিদের সাথে সাথে আজকে পাঠ করব। এই তালবিয়া পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি অত্যন্ত খুশি হবেন এবং আমাদেরকে হাজিদের সাথে সাথে আমাদেরকে মাফ করে দিবেন। সম্মানিত হাজির, আমরা এই তালবিয়া কোরবানির দিন পর্যন্ত আমরা পাঠ করতে থাকব, আজকে সারাদিন পাঠ করব। আজকে দিনের গুরুত্বপূর্ণ আমল হচ্ছে যে আমরা একটা দোয়া পড়ব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, যেই ব্যক্তি এই দোয়াটি ইয়াউমাল আরাফার দিনে পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। দোয়াটি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রিয় সুধী, আমি আরও কয়েকবার বলে দিচ্ছি যাতে আপনারা দ্রুত তাড়াতাড়ি মুখস্থ করতে পারেন। আজকে দিনের দোয়াটি হচ্ছে আবু দাউদ শরীফের হাদিস, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সম্মানিত উপস্থিতি, সম্মানিত শ্রোতা, আমরা
এই দোয়াটি আজকে সাতবার পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিবেন। আমরা জানি, পূর্বে আমরা সকলেই জানি যে হজের দিনে, আজকে এই আরাফার ইয়াউমুল আরাফার দিনে যদি একটা রোজা কোনো বান্দা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন পিছনের এক বছরের গুনাহ এবং আগামী সামনের এক বছরের যে গুনাহ করবে আল্লাহ তাও মাফ করে দিবে। সে লক্ষ্যে আমরা আজকে দিন রোজা রাখব এবং রাত্রি আমরা আমলটা করব, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব এবং আসর নামাজের পরে আমরা ইস্তেগফার পড়ব এবং জোহরের নামাজের শেষে আমরা দুই রাকাত নফল নামাজ পড়ব, যে কাজটি হাজিরা করে থাকে। সম্মানিত সুধী, আজকে দিনের আমাদের গুরুত্বপূর্ণ আমল রোজা রাখা এবং জোহরের নামাজ পরে দুই রাকাত নফল নামাজ আদায় করা এবং যে দোয়াটি বললাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমরা এই দোয়াটি সারা দিনের মধ্যে বা রাত্রি পর্যন্ত কমপক্ষে হলো সাতবার পড়ব। এই দোয়াটির কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পড়তে বলেছেন আজকের দিনে। আর আমরা আসর নামাজ শেষে ইস্তেগফার পড়ব আর রাত্রিবেলা কোরআন তেলাওয়াত করব। এই হচ্ছে আজকের দিনে গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।